নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকার সময়তে আপনাদের সকলকে জানিয়ে স্বাগত। দেখুন, আজকে কিন্তু আমি সারা থেকে আমি ফলস পাড় বসাতে হয় সেটা আজকে পুরোটা দেখাবো। কীভাবে হাতে সেলাই করতে হয়, কীভাবে মেশিনে সেলাই করতে হয়, কীভাবে করতে হয় পুরোটা আজকে আমি এখানে দেখাচ্ছি। তো আমার ভিডিওটাকেও স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখুন, এখানে প্রথমে আমি ফলস পাড়টা নিয়ে নিয়েছি, তো ফলস পাড়টা খুলে দেখাচ্ছি। ফলস পাড়ে কিন্তু আমাদের সোজা উল্টো আছে, ঠিক আছে। দেখুন, এই দিকটা হচ্ছে আমাদের উল্টো দিক, দেখবেন একদিকে দেখবেন কাপড় কিন্তু মুড়িয়ে সেলাই করা থাকে। তো এটা হচ্ছে আমাদের উল্টো দিক আর এটা হচ্ছে আমাদের সোজা দিক, ঠিক আছে। এটা কিন্তু আমাদের সবসময় শাড়ির উপরের দিকে থাকে, এই নয় যে শাড়ির ভেতরে বলে সোজা উল্টোর কোনো ব্যাপার নেই, সোজা উল্টোর ব্যাপার আছে। আপনারা কিন্তু এটা অবশ্যই লক্ষ্য করে কাজ করবেন। তো এবার দেখুন, আমি করে দেখাচ্ছি। তো এর আগে দেখুন, শাড়িটা যে আছে, শাড়ির এক প্রান্তে দেখবেন ব্লাউজ পিস থাকে অনেক সময় আমাদের কোমরের দিকে। সেই কোমরের দিকে যদি আপনার ব্লাউজ পিস থাকে, তাহলে প্রথমে সেই ব্লাউজ পিসটা কিন্তু কেটে নেবেন। কেটে নেবার পর এগুলো আমি টু ফোল্ড করে এখানে মুড়িয়ে নেবেন। আর সবসময় কিন্তু মনে রাখবেন, আমাদের কিন্তু ফলস পাড়টা বসে যেদিকে আমরা কোমর গুঁজি ওর নিচে বসে, ঠিক আছে। আর সবসময় কিন্তু ফলস পাড় আমাদের একদম প্রথম থেকে কিন্তু বসানো হয় না, এরকম এক করার মতো ছেড়ে নেই, মাপ দিয়ে দাগ দিয়ে দিই, তারপর থেকে কিন্তু বসাতে হয়। তো দেখুন, এইভাবে দাগ দিয়ে দেবেন, দাগ দেওয়ার পর কিন্তু আপনারা এখানে বসাবেন। তো দেখুন, এখানে আমি ফলস পাড়টা নিয়ে নিচ্ছি। তো আর এইভাবে করলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পারবেন কীভাবে ফলস পাড়টা বসাতে হয় একদম ঠিক হিসাবে। তো এখানে কিন্তু আমি হাত সেলাই মেশিন সেলাই দুটোই দেখাবো, তো অবশ্যই আপনারা কিন্তু দেখবেন ভিডিওটা। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কী ধরনের উপরে ভিডিও দেখতে চান। তো দেখুন, এটা হচ্ছে আমাদের সোজা দিক। তো সোজা দিকটা আমি এখানে প্রথমে বসাবো, তো কীভাবে করছি সেটা দেখুন। তো তার আগে এরকমভাবে ফলস পাড়টা একটুখানি হাফ ইঞ্চের মতো এরকমভাবে মুড়িয়ে নিতে হবে, মানে যেদিকটা আমাদের ভেতরের সাইড সেদিকে করে কিন্তু মুড়িয়ে নিতে হবে। দেখুন, আমি এখানে মুড়িয়ে নিয়েছি। মুড়িয়ে নেওয়ার পর যেখানে আমি দাগটা দিয়েছি ওখান থেকে আমাদের সেলাইটা করতে হবে। তো এখানে আমি প্রথমে কাপড়টা দেখুন ধরে নিয়েছি, ফলস পাড় আর ব্লাউজের শাড়ির যে পাড়টা, তো ওখান থেকে ধরে প্রথমে আমি সেলাইটা করে নেব। তো দেখুন, ধার বরাবর ধরেছি। আর এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, শাড়ি বা ফলস পাড় কোনো কিছু ফুলে না থাকে, হালকাতে ভালোভাবে টান মানবেন, টান টেনে একটার উপর একটা রাখবেন, রেখে এর উপর থেকে আমরা সেলাইটা করব। দেখুন, আমি ধার বরাবর কিন্তু এখানে সেলাইটা করে নিচ্ছি, কাপড়টা রেখেছি, মানে মেন আমার শাড়ির যে কাপড়টা, কাপড়টাকে ভালোভাবে স্ট্রেট করে রেখেছি। তারপর এখানে দেখুন ফলস পাড়টা ধরেছি, ধরে এর উপর থেকে আমরা সেলাইটা করব। আর দেখে করবেন যেন কোনো কাপড় ফুলে না থাকে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। ফুলে রাখলে কিন্তু ফিনিশিং ভালো হবে না, দেখতে খারাপ লাগে। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তাহলে একটি কিন্তু লাইক করে দেবেন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ধরনের ভিডিও দেখার জন্য। তো দেখুন, এখানে আমি পরকাপড় করে নিচ্ছি, জাস্ট রেখেছি কাপড়টা, কাপড়ের উপরে রেখে লাইনিং, মানে আমার যে ফলস পাড়টা ওটা কিন্তু বসিয়ে নিয়েছি। তো দেখুন, আমি সেলাইটা করে নিচ্ছি। এবার শেষ প্রান্তে এসেও ঠিক আগে যে সামনের দিকটা যেভাবে মুড়িয়েছিলাম, সেরকমভাবে আমি এই পিছনের দিকটাও কিন্তু মুড়িয়ে নেব। মুড়িয়ে এর উপর থেকে আমি এখানে সেলাইটা প্রথমে করে নেব। তো দেখুন, এখানে আমি পুরো সেলাইটা কিন্তু মেশিন সেলাইটা করে নিয়েছি, তো এই পিছনটা ঠিক এমনটা দেখাচ্ছে। এবার আমাদের এইদিকে হাতে সেলাই করতে হয়, ঠিক আছে। তার জন্য আমি কাপড়টা এখানে প্রথমে মিলে নেব। তো দেখুন, এখানে আমি মেশিন সেলাই করার পর কাপড়টা কিন্তু ভালোভাবে মিলে নিয়েছি। দেখুন, মিলে নেবার পর এই যে কাপড়টা যেদিকটা আমাদের খোলা সাইড, এই সাইডটা হাত দিয়ে হালকা করে প্রেস করে যেন ভেতরে কোনো ভাঁজ না থাকে, কাপড়ের সঙ্গে ভালোভাবে সেট করে নিতে হবে, ঠিক আছে। তো দেখুন, দেওয়ার পর এখানে আমি একটা পিন নিয়ে নিয়েছি। পিন নিয়ে এখানে আমি প্রথমে আটকে নেব, এর যে মাথাটা প্রথমে সেটা কিন্তু আমি এখানে আটকে নেব, ঠিক আছে। তো দেখুন, এখানে প্রথমে আটকে নিয়েছি। আটকে নেবার পর এখানে আমি দেখুন সুতো নিয়ে নিয়েছি। তো এখানে সুতো কিন্তু আপনারা এক ফোল্ডেই করবেন, ঠিক আছে। অনেকে টু ফোল্ডও করে, তো টু ফোল্ডে করলেও কোনো অসুবিধা নেই, আমি এখানে এক ফোল্ডেই করছি। তো আমি দেখুন এক পাকে সুতো নিয়েছি, নিয়ে নিচের দিকটা ভালোভাবে প্রথমে এখানে আমি মজবুত করে নিচ্ছি, ঠিক আছে। নিচের দিকটা ভালোভাবে কিন্তু আগে মজবুত করে নিতে হবে, নাহলে কিন্তু গিট দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু কী হয় সেলাইটা কিন্তু খুলে যাবে। দেখুন, এখানে আমি প্রথমে ভালোভাবে গিট দিয়ে দিলাম, গিট দিয়ে দিয়েছি। তারপরে এবার দেখুন আমি শাড়িটা করছি। তো শাড়িটা কীভাবে করছি, তো নিচের যে আমাদের শাড়ির কাপড়টা ওটা কিন্তু একটুখানি নিয়েছি, তারপরে দেখুন এখানে আমি ফলস পাড়ের কাপড়টা নিয়েছি। এরকমভাবে তুলবেন, যারা নতুন তারা কিন্তু অবশ্যই একটা একটা করে তুলবেন, একসঙ্গে তুলতে গেলে কী হয় বড় হয়ে যায়, মানে টোপটা বড় হয়ে গেলে দেখতে ভালো লাগে না, ছোটো ছোটোই ভালো লাগে। তো দেখুন, আমি আবার দেখাচ্ছি, শাড়ি কাপড়টা একটু তুলেছি প্রথমে, তারপরে আবার তুলছি ফলস পাড়ের কাপড়টা, তুলে পুরোটা তুলে নিচ্ছি। আবার দেখুন, আমি দেখাচ্ছি, আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন, এখানে প্রথমে শাড়ির দিকটা নিয়েছি, প্রথমে শাড়ি থেকে ছোটো টোপ নিলাম, তারপরে কিন্তু আমি এখানে ফলস পাড়ের যে টোপটা সেটা নিয়েছি, কাপড়টা নিয়েছি। তো দেখুন, পেছনে দেখা যাচ্ছে, পেছনটা কিছু বোঝাই যাচ্ছে না যে সেলাই আছে, তো এত সুন্দরের ফিনিশিং হয়। অবশ্যই এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, আর এটা কিন্তু একদম ছোটো ছোটো ওঠে, খুবই সুন্দর হয়, ফিনিশিংটা কিন্তু খুবই ভালো হয়। অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, বড় বড় সুতো হলে কিন্তু ফিনিশিং ভালো হয় না, পেছন দিকে দেখা যায় স্পষ্ট সেলাইগুলো উঠে, দেখতে ভালো লাগে না। অবশ্যই আপনারা এভাবে করবেন, খুবই ভালো হয় কিন্তু, ঠিক আছে। যারা কিন্তু নতুন এসেছেন তারা কিন্তু একটা একটা করে নিয়ে করবেন,
একসঙ্গে দুটো বা চারটে নিতে ওটা কিন্তু করে নিয়েছি। তো এখানে লম্বা পর্যন্ত আমি করে নিচ্ছি। প্রথমে যে আড়টা, আড়ের দিকটা আমি কিন্তু করছি প্রথমে, কিন্তু লম্বার দিকটা নয়, কারণ আমার মুখ বন্ধ করে করে যেতে হবে তার জন্য। দেখুন এখানে আমি কিন্তু, এখানে আমি দেখুন তারপরে করে নিচ্ছি ভালোভাবে। আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কীভাবে করতে হয়। তো আমি হেম সেলাই কীভাবে করতে হয় এটা কিন্তু অলরেডি একটা ভিডিও আমি করে রেখেছি আমার চ্যানেলে, সেখান থেকে আপনারা কিন্তু ভালোভাবে দেখে নিতে পারেন কীভাবে হেম সেলাইটা করতে হয়। তারপর দেখুন আমি এখানে পিনটা সরিয়ে নিয়েছি। পিনটা সরিয়ে নেওয়ার এরকম কাপড়টা হাত দিয়ে ভালোভাবে সেট করে নিতে হবে, ঠিক আছে? দেখে এরকমভাবে সেট করে করে নিয়ে করবেন যেন ভেতরে কোনো ধরনের কাপড় না ফুলে থাকে। আপনারা চাইলে কোনো ভালো কিছু কিন্তু চাপিয়ে কাজটা করতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো হবে, ঠিক আছে? দেখুন আমি এখানে স্যালাইটা প্রথমে করে নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে দেখে অবশ্যই কিন্তু এটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য। আর অবশ্যই আমার পাশে থাকুন, প্লিজ আমাকে সাপোর্ট করুন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমি এখানে পরকে পর কিন্তু করে নিচ্ছি এখানে। এটা কিন্তু করা ভীষণই সহজ, একবার আপনারা করলেই এটা বুঝতে পারবেন কীভাবে করতে হয়। তো দেখুন আমি করে করে আমার শেষ প্রান্তে চলে এসেছি। তো শেষ প্রান্ত ঠিক সেরকমভাবে আমি এখানে পিনটা খুলে নিয়েছি। পিনটা খুলে নেওয়ার পর কাপড়টাকে ধরেছি, ভালোভাবে সেট করে নিচ্ছি। তারপর ভালোভাবে কিন্তু পিনটা এখানে কোণের দিকে আটকে নিতে হবে, ঠিক আছে? দেখুন এখানে আটকে নিচ্ছি। এবার দেখুন প্রথমে আমি এখানে শাড়ির কাপড় থেকে একটুখানি কাপড় নেব, তারপর নেব আমাদের যে ফলস পাড়ের কাপড় সেখানে। তো আমি এখানে একসঙ্গে দুটো তিনটে করে কাপড় ধরছি, মানে দুটো তিনটে করে তুলছি। আপনারা যারা নতুন তারা কিন্তু একটা করেই তুলবেন, তাহলে সুবিধা হয়। দেখুন আমি করে নিচ্ছি, আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন আমি করে নিচ্ছি। তারপরে দেখুন এই যে সাইডটা আবার আছে, সাইডটাও কিন্তু আমি এখানে করে নেব। তাহলে কী হয়, চারধার থেকে আমাদের এটা বন্ধ হয়ে গেল। তো দেখুন আমি করে নিচ্ছি, আমি কিন্তু একসঙ্গে তিন চারটে করে তুলি। আপনারা যারা নতুন তারা কিন্তু একটা করেই তুলবেন, তাহলে ভালো হবে বেশি। দেখুন এখানে আমি পুরোটা কিন্তু করে নিয়েছি, ঠিক এমনটা দেখাচ্ছে ফিনিশিংটা। তো এখানে কোনো কাপড় কিন্তু ফুলে নেই, কুচকে নেই, খুবই সুন্দর হয়। এই দেখুন পেছন সাইডটাও ঠিক এমনটা দেখাচ্ছে, এটা কিন্তু ভীষণই ভালো হয়। অবশ্যই এইভাবে আপনারা আবার বাড়িতে তৈরি করে দেখবেন, কোনবি খুবই সুন্দর হয় এই ফিনিশিং। আর এখানে কোনো ভাঁজকেও থাকে না, কোনো কাপড় কিন্তু ফুলেও থাকে না। অবশ্যই এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। দেখুন এখানে কত সুন্দর হয়েছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য টা।